গ্রামে যখন থাকতাম তখন মানে বিকালবেলা হলেই সকল বন্ধু বান্ধব মিলে গ্রামের আনাচে কানাচে অলিতে গলিতে ঘুরে বেড়াতাম। সেই আনন্দটা যে কতটা হৃদয়ের ভিতরে নাড়া দিত যেটা আপনাদের না বললেই নয়। তো গ্রামের পরিবেশটা একদম যেন রক্তের সাথে মিশে গেছে, রক্তে মাংসে মিশে গেছে। গ্রামের পরিবেশগুলো একদম অমায়িক। যারা গ্রামকে ভালোবাসেন, গ্রামের সৌন্দর্য, গ্রামের প্রকৃতি, গ্রামের জীবন, তো আমি একদম মানে আমার হৃদয় থেকে বলতেছি যে গ্রামের পরিবেশটা আমার কাছে একেবারে অমায়িক লাগে। কারণ ছোটবেলা থেকে গ্রামের পরিবেশে বড় হয়েছি, তো গ্রামের পরিবেশটা একদম মানে মনে হয় মুক্ত মুক্ত আকাশে যেমনি ঘুড়িটা উড়ে ঠিক তেমনই মুক্ত আকাশে উঠতে যেমন ঘুড়ির কোনো বাধা নেই, গ্রামের জীবনটা ঠিক ওই রকম। বন্ধু বান্ধবরা মিলে যখন গ্রামের অলিতে গলিতে আনাচে কানাচে এ পাশে ও পাশে হেঁটে বেড়াতাম, চলে বেড়াতাম, মানে ওই যে সুখ শান্তিটা যেটা মানে মনে হলে হৃদয়টা শুষিতলে ভরে ওঠে। তো সব বন্ধু বান্ধব প্রায় এখন মানে জটলা বিচ্ছিন্ন, যে একটা ভাবে থাকতাম সবাই কর্ম জীবিকা জীবিকার সন্ধানে এখানে ওখানে পড়ে আছে। তো এখন আর সেই দিনগুলি নেই যে দিনগুলিতে বন্ধু বান্ধব মিলে হই হই করে সময়গুলো পার করতাম গ্রামের এ মাথা থেকে ও মাথা, চর বিল খাল নদী নালা পার হতাম, আর সেই দিনগুলো এখন আর নেই। কারণ বোঝেনি তো সবাই জীবনের টানে, জীবনের জীবন জীবিকার জন্য দূর থেকে দূরে বহুদূর বহুদূর সবাই চলে গেছে। তো এটা করতে হয় সবারই, কারণ জীবিকার সন্ধানে সবারই চলে বেড়াতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, এক শহর থেকে আরেক শহর, এটা জীবন জীবিকার জন্য বের হতে হয়, এটাই স্বাভাবিক। তা না হলে তো আর পেটটা চলবে না। তো তারপরেও এর মধ্যে চেষ্টা করি গ্রাম গ্রামের টানে, গ্রামের প্রকৃতি পরিবেশ এর সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য, নিজেকে সময় দেওয়ার জন্য। তাই তো প্রকৃতির টানে চলে এলাম শহরের পাশে ছোট্ট একটা গ্রামের মতো, যে গ্রামটায় মানে সময়টুকু পার করার জন্য অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর গ্রামের পরিবেশ, গ্রামের প্রকৃতি, গ্রামের আবহাওয়া, একদম বুক ভরে নিঃশ্বাস নিলেই মা মাটির গন্ধ, যেটা ভালো লাগে অনেক। তো চেষ্টা করবেন যারা গ্রাম প্রিয়, গ্রামকে ভালোবাসেন, গ্রামের প্রকৃতি, গ্রামের আবহাওয়াটা গায়ে লাগানোর জন্য। তো আমিও চেষ্টা করি মাঝে মাঝে প্রায় এগুলো করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।